উমর রাদি আল্লাহ তালহুর কাছে একবার এক ইহুদি আস ইহুদি এসে বলে হে উমর তোমার কাছে তিনটা প্রশ্ন আমার কোরআন দিয়ে যদি জবাব দিতে পারো আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব সুবান আল্লাহ পড়েন এক নম্বর প্রশ্ন শোনা শোনা ওমর তুমি আমাকে বলবে পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে জীবনে একবার সূর্যের আলো পড়েছিল কেমত পর্যন্ত আর পড়বে না কোরআন দিয়ে তোমাকে জবাব দিতে হবে দুই নাম্বার প্রশ্ন তুমি আমাকে পৃথিবীর বুকে এমন দুই ভাই ভাই আছে যাদের করেছে কিন্তু ভিতরে বয়সের পার্থক্য কয়েকশ বছর কত বছর ভাই আর জোড়াও যে বলেন কত বছরের পার্থক্য কোরআন দিয়ে জবাব দিবা তিন নাম্বার তুমি আমাকে বলবে পৃথিবীর বুকে এমন কোন কবর আছে যে তার লাশটাকে নিয়ে মুর্দাকে নিয়ে দৌড়া দৌড়ি করেছে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি যদি কোরআন দিয়ে দিতে পারো মর আমি কালেমা পরে কথা দিলাম মুসলমান হয়ে যাব হাজরা তোমারের পাশে রইসুল মুফাসির হাজরতে আবদুল্লা ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন আবদুল্লাহ আব্বাস বলেন খালিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি অনুমতি দেন পারমিশন দেন এই ইহুদির তিনটা প্রশ্নের জবাব আমি দিতে চাই তিনার বয়স তখন ছিল বারো বছর কত বছর বছরের তখন রইসুল হন নাই প্রতি তিনার কেমন জ্ঞান ছিল ভাইরামা রইসুল মুফাসির তখন বললেন এ ইহুদি সত্যি কি মুসলমান হবে বলে হা তাহলে উমরকে জবাব দিতে হবে না জবাব তুমি শোনে নাও তুমি এক কান্দার প্রশ্ন করেছিলে পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছিল কেমত পর্যন্ত আর পড়বে শোনো উত্তরটা শোনো কোরআন দিয়ে দিব এই কোরআনুল কারিমের ভিতরে মুসা আলী ইসালাম আর ফেরাউনের ঘটনা আছে না নাই জোরাওয়াজে বলেন না কেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ কি ফেরাউন যখন হজরতে মুসার উপর আক্রমণ করার জন্য যেই রাতে প্রস্তুতি গ্রহণ করল পাক অগ্রিম জানায় দিল মুসা তুমি তোমার সমস্ত দল করলে বন ইসরাইলদেরকে নিয়ে চলে যাও এই দেশ থেকে দেশ থেকে চলে যাও রাতের বেলা হাজরতে বন ইসরায়েল সৈন্যদেরকে নিয়ে তার উম্মদদেরকে নিয়ে রওনা করছে যেতে যেতে মুসলমান সামনে একটা লোহিত সাগর পড়ে হজরতে মূসা কালিমুল্লা দাঁড়িয়ে আছেন বিশাল বড় সমুদ্র কিভাবে তিনি পার হবেন টেনশনে পড়ে গেলেন চিন্তা চুতে ভাসতে লাগলেন আল্লাহ পাক বললেন আরে মূসা টেনশন করো না চিন্তা করো না তোমার হাতে যে লাঠিটা আছে লাঠি দিয়ে সাগরের পানির ভিতরে মৃদুভাবে তুমি আঘাত করো রাস্তা হবে সুবহানাল্লাহ বললেন যুক্তিতে ধরে নাকি আল্লাহ পাক যদি বলতেন মূসা তুমি একটা কাজ করো পানির ভিতরে জাপ দাও সাঁতার কেটে ওই পার যেতে হবে তোমাকে এটাও যুক্তিতে দড়ত কিংবা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন মুসা গলার গামছা ওলতে কুমরে বাঁধো পিছনে সৈন্যরা আসতেছে তোমাদের শত্রু আসতেছে ফেরাউনের দল যুদ্ধ করতে হবে এটাও মুসলমান যুক্তিতে দরে কিন্তু আল্লাহ পাক বললেন মুসা লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো বাকি কাজ আমি আল্লাহ পাক করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুগণ ইসলাম মারার ক্ষেত্রে কোনো কমেন্টস করা যাবে না বুঝে আসলেও মানতে হবে বুঝে না আসলেও মানতে হবে দলের পক্ষে গেলেও মানতে হবে বিপক্ষে গেলেও মানতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ পীরের পক্ষে গেলেও মানতে হবে পীরের বিপক্ষে গেলেও ইসলামের বিধান মানতে হবে ভাইয়েরা আমার হযরত মুসা কালিমুল্লাহ কোন কি লোকাল করলেন না হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে মুসলমান সেই সাগরের ভিতরে বারোটা রাস্তা আল্লাহ পাক করে দিলেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ মুফাসন একরাম বলেছেন বারো রাস্তা কেন হয়েছে কারণ আপনারা জানেন বনি স্টাইল একটা ঘাড়তেরা জাতি ছিল ঠিক কিনা বলেন বারোটা গোষ্ঠী ছিল একজন যেই রাস্তা দিয়ে যাবে এক গোষ্ঠী আর এক গোষ্ঠী যাবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বারোটা গোষ্ঠীর জন্য বারো রাস্তা করছে এমন ঘাড় জাতি ছিল যখন তাদের মতের সাথে ধিমত হতো বলতো তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো আমরা তোমার সাথে নাই আল্লাহ পাক বললেন আল্লাহর আপনাকে এমন উম্মত আমি দান করব। যুদ্ধের ময়দানে আপনাকে রেখে আপনার উম্মত কখনো একা একা পালিয়ে যাবে না অন্যান্য উম্মতের মতো আপনার উম্মত হবে না জীবন দিয়ে জীবে জেল খাটবে ফাঁসির জ্বলবে এরপরে আল্লাহ আপনার বিরুদ্ধে মুসলমান আপনার সহ্য করতে পারবে না ঠিক না এই জন্য আমার আমরা বলি আমাকে গালিদাও বরদাস করব আমার বাবাকে গালিদাও সহ্য করব কিন্তু আমার রসুলকে নিয়ে কোনো কটাক্ষর কটুক্তি করলে জীব বা টেনে শিরব ঠিক না বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন মোসা আলি জন্য রাস্তা কয়টা হয়েছে ভাই জোরাওজে বলেন বারোটা রাস্তা হয়েছে ওদিকে ফেরাউন পিছনে পিছনে আসতেছে পায়ের সাপ দেখে দেখে সাগরের পাশে যখন আসছে এসে দেখে বারোটা রাস্তা হয়ে গেছে ফেরাউন টেনশনে পড়ে গেছে এখানে কোনো একটা ঘটনা ঘটছে কোনো একটা কিছু হবে কারণ ফেরাউনের মনে পড়ে গেছে তো গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলত আল্লাহ পাক একদিন বলেছিলেন এ ফেরাউন শুনবে ফেরাউন কোন গোলাম যদি মলিমে মনিবের কথা না শুনে তার বিচার কেমন হওয়া উচিত শাস্তি কেমন হওয়া দরকার ফেরাউন সেদিন বলেছিল আল্লাহ তাকে পানিতে ডুবায়া সুবায়া মারা দরকার আজকে ফেরাউনের সেই কথাটা মনে পড়ে গেছে রাস্তা বারোটা হয়ে গেছে ফেরাউন তো দল পল নিয়ে চলে আসছে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হঠাৎ করে এটা ভয়ের বিষয় কিনা কাফেররা কেউ যাইতে চায় না ফেরাউনের কথা শুনেও যায় না আর ফেরাউন বলে এ রাস্তা তো আমি বানাইছি কিছুক্ষণ আগে আমার তো ভালো করে তোরা চিনলি না যা রাস্তা দিয়ে যা ফেরাউনের সৈন্য সামন্ত মুসলমান রাস্তার ভিতরে নামস। কিন্তু ফেরাউন যায় ফেরাউনের ভিতরে ভয় ঢুকায় দিছেন কে কিন্তু ফেরাউনের তো মারতে হবে মরণ আসছে ফেরাউন যে ঘোরার উপরে ছিল দলবল সকলে চলে গেছে ফেরাউন যায় না আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠায় দিলেন ঘুড়ির আকৃতিতে ফেরাউন ঘোড়ার উপরে ছিল প্রত্যেকটা ঘোড়ার পুলিঙ্গর স্ত্রীলিঙ্গের প্রতি আকর্ষণ করে দিছেন কে আর জোরে যে বলেন কে করে দিছেন ফেরাউনের ঘোড়া জুড়ে দিছে দৌড় ফেরাউন শত চেষ্টা করে মুসলমান ঘোড়াকে রাখতে পারে না এভাবে ঘড়িও সামনে যায় ফেরাউনও পিছনে পিছনে যায় সমুদ্রের মাঝখানে যখন গেছে সেই ঘড়িটা ব্যানিশ হয়ে গেছে দুই পাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া ফেরাউন সহ তার সমস্ত দলপলকে মুসলমান লোহিত সাগরে ডুবায়া মারছে ওদিকে মুসা কালিমুল্লাহ তিনি তার সমস্ত সৈন্যদেরকে নিয়া উম্মদদেরকে নিয়ে সাগর পার হয়ে চলে গেছে আমার বন্ধুগণ হজরত রইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস বলে সোনা সোনা এই যে সমুদ্রের মাঝখান দিয়ে বারোটা রাস্তা হয়ে গিয়েছিল এখানে জীবনে একবার সূর্যের আলো পড়েছিল কেমত পর্যন্ত তার পড়বে না কারণ এখানকার পানি আর শোগাবে না কোরআন থেকে উত্তর তুমি পাইছো কি পাও নাই ইহুদি বলে হা পাইছি দুই নম্বর প্রশ্ন করেছিলে এমন দুই জন যমজ ভাই আসিফ যেই যমজ ভাই এক সঙ্গে জন্মগ্রহণ করেছে কিন্তু বয়সের ভিতরে পার্থক্য কত বছর আর যে বলেন না কত বছর 100 বছরের পার্থক্য দুই নম্বর জবাব শোনো কুরআনুল কারিমের ভিতরই আল্লাহ রাব্বুল আলামিন হযরতি উজাইর আলাইহিস সালামের ঘটনা মেনশন করেছেন উল্লেখ করেছে একবার হাজরত কুজাই আলী ইসলাম ধ্বংসে পড়ে যাওয়া পতিত হওয়া জনপদের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো আল্লাহ এই মানুষগুলোকে আবার কিভাবে বানাবে এমন ধ্বংস হয়েছে আগে করে দেয়াল এর পরে না সাত করে কিন্তু এখানে এমন হয়েছে আগে সাত পড়ছে এরপরে ওয়াল পড়ছে তার উপরে তিনি বললেন আল্লাহ সব কিছু বিশ্বাস করি তবে নিজের চোখে যদি দেখতে পারতাম আল্লাহ এই যে জনপদটা এমনভাবে ধ্বংস হয়েছ এটাকে আবার আল্লাহ তুমি কিভাবে ভালো করবা নিজের সফি যদি দেখতে পারতাম কৈ ফে ত্যাক পুরোনা বিল্লা হি ওয়াকুম তুম আমোয়া থ্যাং প্যা ইম সুম্মেয়ু মি তুকুম সুম্ম সুম্মেলে তুরুজা উ জোরে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলেন হাউ ক্যান ইউ ডিসিভ ইন আল্লাহ হে মানুষেরা কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো তোমরা আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার জীবিত করেছে আবার তোমাদেরকে মারবো আমি আল্লাহ কাছে তোমাদের ফিরে আসতে হবে কার কথা হজরত উজাহ আলি ইসালাম এই কথা তো জানে বিশ্বাস করে কিন্তু এরপরেও চোখে দেখতে চায় চোখে দেখতে চায় মনে প্রশান্তির জন্য আল্লাহ যদি দেখতে পারতা মৃত মানুষ কিভাবে তুমি জীবিত করো ধ্বংস পরিণত হওয়া জিনিসকে কিভাবে তুমি ভালো করো সাথে সাল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামের চোখে ঘুম দিয়ে দিলেন হযরত উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন এক শত বছর কেটে গেল কত বছর জোরে বলেন না ভাই একশো বছর কেটে গেছে আল্লাহ পাক বললেন উজাইর কতদিন তুমি ঘুমিয়েছিলে বলে আল্লাহ একদিন কিংবা তার চেয়ে বেশি একটু হবে মনে হয় বলে না রে একশত বছর অতিবাহিত হয়ে গেছে তুমি টের পাও নাই ভালো করে তাকায় দেখো যে জায়গায় তোমার ঘোড়াটা বেঁধেছিলে দেখো ঘোড়াটা আছে না হাজরত উজার তাকায় দেখে ঘোড়াটা একেবারে মাটির সাথে মিসমার হয়ে গেছে তার উপর দেবার গাড় জ্বালায় গেছে কোনো চিহ্ন টিহ্ন নাই আল্লাহ পাক বললেন ওজাই তোমার ব্যাগের ভিতরে দেখো তুমি যে খাবারগুলো নিয়ে আসছিলে সফরে যাচ্ছিলে খাবারগুলো ঠিকঠাক আছে না হযরত উযাইর আলাইহিস সালাম বেগের ভিতরে তাকায় দেখে আঙ্গুরগুলো যেইভাবে এনেছিলেন ঠিক সেইভাবে আছে সুবহানাল্লাহ বল সব ক্ষমতার উৎস তুমি যা ইচ্ছা তাই করো তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো ঠিক কি না ধ্বংস যদি হতে হয় সিরিয়ালে আগে ঘোড়া ধ্বংস হবে নাকি আঙ্গুর নষ্ট হবে আগে আঙ্গুর নষ্ট হয় কিন্তু আল্লাহ পাক দেখা দিলেন সব সিস্টেম আমি চেঞ্জ করতে পারি আল্লাহ পাক বললেন উজাইর তাকায় দেখো তোমার ভিতরে কোনো কনফিউশন আছে নাকি ভালো করে তুমি তাকায় দেখো যেই জায়গায় তুমি ঘোড়া বেঁধেছিলে ওখানে তুমি ভালো করে তাকাও হযরত উজাইর পয়গম্বর তাকালেন একটা ঘোড়ার হাড় দিয়ে আরেকটা ঘোড়ার সাথে মিশতে লাগলো এক পর্যায়ে আমার ভাইরা একটা ভালো ঘোড়া হয়ে গেল আল্লাহ পাক বললেন উজাইর রে ভালো করে তাকায় দেখো ঘোড়াটাকে তুমি চিনো নাকি কি বলে হা আল্লাহ এটাই তো আমার ঘোড়া সুবহান আল্লাহ পড়েন কয় বিশ্বাস হইছে নাকি আল্লাহ তো বিশ্বাস হইছে আমার আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাম কে বুঝায় দিলেন এই যে দুইজন ভাই ছিলেন ব্যাখ্যা করার সময় নাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে কিন্তু এই ভাইয়ের এক বছর হায়াত বেশি একশো বছর হায়াত বেশি কারণ ভূমি পার করছে এবার ইহুদি বলে ইহুদিরে বলে রহিসুল মুফাসির দুই নম্বর প্রশ্নের জবাব কি তুমি পেয়েছ না কি বলে হেস তিন নম্বর প্রশ্ন তুমি প্রশ্ন করেছিলে পৃথিবীতে এমন কোন কবর আছে যেই কবর তার লাশ নিয়ে হেঁটে এমন কবর আপনারা দেখছেন নাকি মুসলমান দেখছেন অনেকে মনে হয় দেখছে এমন অবস্থা যদি দেখেন আমরা বাঁচতে পারবো নাকি কবর দৌড় পারে আরে ভাইয়ের আমার কবর এমন একটা জগৎ কবরের পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় গভীর রাতে যদি দুইজন মানুষ যায় হঠাৎ করে যদি বাতাসে একটু বাঁশপাতার আওয়াজ হয় পাশের তাকে ভূত মনে হয় অনেক সময় পাশের তারে রেখে জুড়ে দোর মারে ঠিক কিনা বলে আমার ভাই কবর এমন একটা জগৎ মৃত্যু এমন একটা জীবন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাদাস্বাদন করতে হবে স্বামী স্বামী এবং স্ত্রীর ভিতরে কত ভালোবাসা কত মায়া হঠাৎ করে যদি আপনি মারা যান যেই বেবি রাতের বেলা খাবারগুলো নিয়ে আপনার জন্য অপেক্ষা করত যতক্ষণ না আপনি বাড়িতে যাইতেন অতক্ষণ আপনার বিবি খাবার গ্রহণ করতো না আপনি মরে দেখেন মুসলমান গ্রামের মানুষ যদি বলে রাত্রিবেলা আপনি মারা গেছেন আপনার বিবিকে বলবে তোমার স্বামীর সাথে যেহেতু ষাট সত্তর বছর তুমি কাটাইছ এই ঘরের ভিতরে সুতরাং সকাল দশটা বাজে যেহেতু জানাজার নামাজ হবে রাতটাও তুমি তাকে একটু পাহারা দাও বিবি থাকবে কি থাকবে আমরাও কি আমার বিবির সাথে থাকবো মৃত মানুষকে পাহারা দিব না কার জন্য হারাম খাবার খাই এগুলোর জন্যই তো সুদগুষ আর হারামের সাথে জড়িত আমার বন্ধুগণ একটা মানুষ বুকটার ভিতরে হাত দিয়ে বলতে পারবেন কি হুজুর পাঁচ বছর বাঁচব পাঁচ দিন পাঁচ ঘন্টা পাঁচ সেকেন্ড কেউ বলতে পারব না এরপরে মুসলমান কেন আমাদের ভিতরে এত অহমিকা উন্নাসিকতা আত্মভরিতার অহংকার আমার ভাইয়ারা রাইসুল মুফাসির আব্দুল্লাহ বলে তিন নম্বর প্রশ্ন তোমার ছিল কবর তার লাশ নিয়ে দৌড়াদৌড়ি করেছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে হজরত ইউনুস নবীর কথা বলেছেন কি বলে নাই হজরত ইউনুস পায়গম্বরকে আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা গুত্রের প্রতি দাওয়াত দিতে বলছিলেন তারা ছিল মুসলমান দীর্ঘদিন পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দেয় কিন্তু তার জাতিরা তার দাওয়াত মানে না এই জন্য আল্লাহ পাকের উইদাউট পারমিশন অনুমতি না নিয়ে হযরত ইউনূস আলাইহিস উম্মতের জালায় দেশ করছে যেতে যেতে মুসলমান বড় একটা সমুদ্র পড়ে সাগর পড়ে সাগরের উপরে জাহাজ যখন উঠছে মাসখানে যখন জাহাজ চলে গেছে জাহাজ হেলতেছে দুলতেছে ভাইরা আমার হঠাৎ করে একজন লোক বলে এই জাহাজের ভিতরে একজন অবাধ্য গুলাম রয়েছে যে তারা মালিকের পারমিশন ছাড়া চলে আসছে সে যদি এই জাহাজ থেকে না নামে তাহলে সকলকে ডুবতে হবে মরতে হবে হাজরত ইউনুস আলী ইসলাম বুঝতে পারলেন আমি তো আমার মালিকের কথা না শুনে চলে আসছি আমি তো হলাম অবাধ্য গুলাম এই চিন্তা করে হজরত ইউনুস আলহ ইসলাম মুসলমান লাভ দিলেন লাভ দিয়ে তিনি সাগরে পড়ে গেলেন আল্লাহ পাকের ওয়াদারে বড় একটা মাছ হযরত ইউনুস পয়গম্বরকে গিলে ফেলল মুখের ভিতরে নিল পেটে নিল মুসলমান ভাইয়ার আমার মাছটা এমন ছিল আল্লাহ পাক তার পেটের ভিতরে গ্লাস দিয়ে দিয়েছেন গ্লাস আয়না এই মাছ হযরত ইউনুস পয়গম্বরকে অনেক ঘুরাইছে বন্ধুগণ আমার কিছুদিন পরে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দেখে একজন লোক দাঁড়িয়ে সেখানে ওনার পাশে তাসবিহ পাঠ করে জিজ্ঞেস করে আরে ভাই আপনি এখানে কি করে আসলেন কি আপনার পরিচয় বলে তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি আল্লাহর বলাম আরে আশ্চর্য কথাই বিপদের মুহূর্তে আপনি কোথেকে আসলেন কেন আপনি আসলেন হজরত জিব্রাইল বলি আল্লাহর নবী বিপদে পড়বি আল্লাহর পায়গম্বররা বিপদে পড়লেই তো আল্লাহ পাক সেখানে আমাকে পাঠান হজরত ইউসুফ পায়গম্বরকে যখন কূপের ভিতরে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল সবার আগে আমি জিব্রাইল উপস্থিত হয়েছিলাম হযরত ইউসুফ پیغمبر কি যখন জেলখানায় আবদ্ধ করা হয়েছিল সবার আগে আমি জিব্রাইল সেখানে গিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতর নিক্ষেপ করেছিল সবার আগে আমি সেখানে গিয়েছিলাম আজকেও আপনার কাছে আমি চলে আসছি পথপকতন চলতেছে কিছুক্ষণ পরে শুনে সেখানে কিসের যেন আওয়াজ শোনা যায় হযরতি ইউনুস আলাইহিস সালাম বললেন হে জিব্রাইল এটা আবার কিসের ঘর্ষণের আওয়াজ হযরত জিব্রাইল বললেন হে ইউনূস আল্লাহর নবী এটা কোনো ঘর্ষণ নয় এটা পাথরের কোনো আওয়াজ নয় এটা হচ্ছে পাথরের জিকিরের আওয়াজ সুবহানাল্লাহ এই পাথর মুসলমান জিকির করতেছে এইটার ভিতরে এই পাথর সমুদ্রের নিচে জিকির করে হযরত মূসা পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসলাম মুসলমান ভাইয়েরা আমার তিনি কালেমা পড়তেছেন তিনি লা ইলাহাইলা আংটা সুবাহানাকা ইন্নি কুংতুমিনাফ জল ইমিন এই দুয়া যখন পড়তেছিলেন এক পর্যায়ী চল্লিশ দিন যখন হয়ে গেল আল্লাহ রব্বৌলা রামিনের ওয়ার্ডারে মাস্টা হজরতে ইউনুস আলাইহিসলামকে ডাঙ্গায় উগিয়ে দিল শুকনো জায়গায় ফেলে দিয়ে চলে গেল বন্ধগণ আমার রাইসুল মুফাসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হে শুনো ইহুদি এই যে তিন নম্বর প্রশ্ন তুমি করেছিলে কবর তার মুর্দাকে নিয়ে দৌড়িয়েছে যেহেতু ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত দুনিয়ার কোনো আলো বাতাস গ্রহণ করে নাই খাদ্য খাবার গ্রহণ করে নাই দুনিয়া থেকে পানির ভিতরে গেছে এর থেকে পানির ভিতরে থেকে আবার মাছের পেটের ভিতরে ঢুকছে চল্লিশ দিন যেহেতু সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাসের পেটটাই হচ্ছে তার জন্য কবর আর এই মাসের পেটের ভিতরে যে ছিল ইউনুস আলি ইসালাম চল্লিশ দিন সেখানে সে মুর্দা ছিল মৃত মানুষের মতোই তো তুমি কি তিন নম্বর জবাব কোরআন দিয়ে দিয়েছি জবাব কি তুমি পেয়েছো কয় হা পেয়েছি এবার ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে যা আমার ভাইয়ারা এই জন্য মানুষকে দুনিয়ার দুনিয়ার জগৎ সর্বভাবে অন্ধকার কবরে যেতে হবে কিতাবের ভিতরে আসছে নুরী আহমদ নামে একজন বড় তাবলিগওয়ালা আল্লাহ ওয়ালা পাকিস্তানে যখন গেছেন ভাইরা আমার পাকিস্তানের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন আসরের নামাজের পরে যখন গাসতের দাওয়াত দিতে গেছেন দেখেন মসজিদের পাশে কয়েকজন যুবক টং এর উপর বসে গল্প করে ওনা বললেন আমরা তাদেরকে বললাম মাগদীবের নামাজের পরে দিনের দাওয়াত হবে আপনার সকলে আসবেন কিছু খুশুসি তালিম হবে নূরে আহম্মদ বলেন নাস্তিক দর্শন একটা বই আছে বইটার ভিতরে এই জাতীয় অনেক ঘটনা আছে আপনারা পড়ে দেখবেন বন্ধুবার আমার এই কথা বলবার পরে নূরে আহম্মদ বলেন আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়ে আসলাম মাগরিবের নামাজের পরে তারা সকলে আসলো আমাদের কথা শুনতেছিল কিন্তু একজন লোক লক্ষ্য করে দেখলাম একেবারে মসজিদের পিছনে একা একা কর্নারে বসে আস আমরা তার কাছে গেলাম বললাম ভাই আপনি কেন এখানে একা একা বসে আছেন সামনে কেন আসেন না বলে হুজুর আমার পা দিয়ে তো ভীষণ দুর্গন্ধ আসে এই জন্য আসতে পারি না আপনারা তো কবরের আজবের বয়ান করেন বর্ণনা দেন কিন্তু কজবে কবরের আজাব তো আমি সচককে দেখেছি নুরে আহম্মদ করিম আরে ভাই তুমি তো বক্তা প্লিজ দয়া করে আমাদের সামনে ডিসক্রাইব করা এক্সপ্লেন করো কি ঘটনা তুমি দেখেছো কবরের আজা লোকটা তখন বর্ণনা করতে লাগলো হুজুর শোনেন তাহলে উনিশশো সালের কথা পাক ভারত যুদ্ধের সময়কালের কথা ভারতের এক সীমান্তে পুরাতন কবরস্থানের ওপর অস্ত্র পাহারাদারি করার জন্য আমার দায়িত্ব ছিল আমার অন্যান্য সাথীবৃন্দরা ঘরের ভিতরে তারা বিশ্রাম নিতেছিল হঠাৎ করে আমি একা একা আমার গলায় পিস্তল ছিল রাইফেল ছিল কবর উপর দিয়ে আমি হাঁটতেছি একা একা দিনের বেলা হঠাৎ করে এমন আওয়াজ আমার কানে আসলো ভয়ঙ্কর আওয়াজ মনে হচ্ছিল কোনো প্রাণী না জানি হাত কর্মর কর্মর করে খাচ্ছে আমি লক্ষ্য করলাম কোথা থেকে আওয়াজটা আসে লক্ষ্য করে দেখলাম আমার পাশে কবরের ভিতর থেকে আসতেছে আমার রাইফেলের কিরিজ দিয়া পিস্তলটা দিয়া সেই কবরের এই পাথরগুলো আমি সরাতে আরম্ভ করলাম সরাতে সরাতে এক পর্যায়ে দেখতে পেলাম ইঁদুরের জাতীয় ইঁদুরের সমপরিমাণ একটা ছোট্ট প্রাণী মানুষের কঙ্কালের উপর সে কিছুক্ষণ পর কামড় দেয় এমন জুড়ে বিকট আওয়াজ হয় আমি চিন্তা করলাম মনে হয় এই প্রাণীটা মানুষের আত্মার ভিতরে কষ্ট দিস প্রাণীটাকে আমি তারা তাড়ানোর জন্য সচেষ্ট হলাম কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যেই মাত্র সরানোর জন্য তাকে উদ্যত হলাম ছোট্ট প্রাণী আমার দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকালো আমি সেনাদের সেনা প্রধান ছিলাম ইচ্ছা করলে প্রতিহত করতে পারতাম এক সন নিতে পারতাম কিন্তু আমার অন্তরের ভিতরে দয়ারুদ ভয়ের উদ্রেক হলো ভয় পেয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখলাম ছুট্ট প্রাণীটা আমার পিছনে ধাওয়া করতেছে তেরে আসতেছে আমি দৌড়াতে আরম্ভ করলাম ইচ্ছে করলে আমার হাতে রাইফেল ছিল আমি আঘাত করতে পারতাম কিন্তু না না আমার অন্তরে এমন ভয় আসলো সুত প্রাণীটাকে দেখে আমি দৌড়াতে আরম্ভ করলাম এক পর্যায়ে যেতে যেতে সামনে একটা দুবা দেখলাম পুকুর আমি লক্ষ্য করলাম আমি চিন্তা করলাম এই পুকুরের ভিতরে যদি আমি নামি এটা যেই জাতীয় প্রাণী মনে হয় এই প্রাণীটা পুকুরে নামতে পারবে না পানিতে নামতে পারবে না এই চিন্তা করি আমি পুকুরে নামলাম লক্ষ্য করে দেখলাম সেই ছোট্ট প্রাণীটা ইঁদুরের মতো প্রাণীটা সেই ডুবার কর্নারে আসলো এসে আমার দিকে রাঙ্গা রাঙ্গা বড় বড় চোখ করে তাকালো এবং তার ক্রুদ্ধ শ্বাস পানির ভিতরে ছাড়ল সারা সঙ্গে সঙ্গে পানির ভিতরে আমার হাঁটু পর্যন্ত পানি পা পানির ভিতরে ডুবেছিল পানির ভিতরে একবার গরম পানির মতো টকবক টকবক করতে আরম্ভ করলো আমি কিছুক্ষণ তাকার পর লক্ষ্য করলাম সুস্থ প্রাণী সেখান থেকে হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে এরপর যখন সেটা চলে গেল আমার পাটা এতটাই জ্বলতেছিল পায়ের বস্তুগুলো সেখান থেকে উঠলাম আমার সাথীদেরকে ডাকলাম সাথীরা আমার কাছে আসার পর আমার এমন করুণ পরিস্থিতি দেখে তদারীন্তন সময়ে পাকিস্তানের অ্যাবুটাবাদ হসপিটালে আমাকে পাঠালো উন্নত চিকিৎসার জন্য কিন্তু হুজুর না। কাজের কাজ কিছুই হলো না কিছুদিন পরে সরকারি খরচে আমাকে পাঠানো হলো সেই আমেরিকাতে যেহেতু আমি সরকারের একজন বড় খাদেন ছিলাম সেনাপ্রধান ছিলাম এই জন্য সরকারি খরচ বহন করে আমাকে সেই আমেরিকাতে পাঠানো হলো হুজুর কিন্তু কাজের কাজ কিছুই হল না সুদূর আমেরিকা থেকে আমি ফিরে আসছি হুজুর এরপরও আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমার পাউক পচে যায় আমার পাও বলে যায় আমার পায়ের হাত দিগুলো বের হয়ে যাচ্ছে শুধু তাই নয় বরং আমার পা দিয়ে এমন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যা আমার আপন জনদের কাছে আমি কখনো ফিরতে পারি না লোকজনের লুকালয় আমি যেতে পারি না গোপনে গোপনে আলাদা জায়গা আমাকে অনেক সময় সেফটি থাকতে হয় এই জন্য সামনে আসি নাই আমার ভাই এই ঘটনা বলে আপনাদের কি মেসেজ আমি দিতে চাই কবরের আজাবের ছোট্ট একটা প্রাণীর শ্বাসের প্রভাব যদি এত হতে পারে অ্যাকশন যদি একশন যদি এমন হতে পারে আমরা তো হাদিসে পড়েছি কবরের বড় বড় সাপ সাপ থাকবে একটা যখন মুসলমান আঘাত করবে গজ মুসলমান মানুষ মাটির নিচে চলে যাবে আবার যখন আঘাত করবে সত্তর গজ মুসলমান উপরে চলে আসবে ঠিক কেনা বলেন আমা। এমন কবর রাজাব এর বর্ণনা তো আমরা অনেকে শুনেছি দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব আপনজনেরা এক এক জন এক এক ভাষায় তারা কানতে থাকবে ভাই সে দিন কাদিবে কি ঘুমে ঘুম আলী রে সে দিন কাদিবে কেমনে সাইরা গেলিরে ভাই কা দিবে বন কা দিবে কে দেবে হসবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বল বে লোকের লা ইলাহা ইল্লাল্লাহু বল্ বে লোকের এই আমার আসর আমরা পরকালমুখী হই আমাদের অন্তরের ভিতরে একটা ইনফেকশন হয়েছে আমার কথা নয় আল্লাহ রাতবুলা বিন কুরানুল কারিমে সৌরাতুল আলার ভিতরে বলেছেন বল তু হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবক। জোরে জোরে পড়েনা আল্লাহু আকবার। ইনফেকশন হলো প্রত্যেকটা মানুষ আমরা জানি উই আর ইন ভেরি শর্ট ট্রানজিশন এই পৃথিবীতে একটা ক্ষণস্থায়ী টেম্পোরারি সময়ের জন্য আমরা আরছি। এরপরও মুসলমান পরকালের চিরস্থায়ী সময়ের সে। দুনিয়ার সামান্য সময়টাকে আমরা প্রাধান্য দৃষ্টি কেনা বলেন এই দুনিয়ার ভালোবাসা কাগজের ঠিক কি না পথিকি জেতায় থাক না কেন বাড়ি রাখি মনে কাসার বন্দিক বলবুলিদের মন যে থাকে বনে মন যে থাকে বনে আমার ভাইরা সাহাব আব্রাম কেমন ছিলেন তিনাদের ভিতরে পরকাল পরকালের ভয় কেমন ছিল আমার ভাইয়ের পরকাল চিন্তা কেমন ছিল দুনিয়ার জীবনটা কিভাবে কাটিয়ে গেছেন আল্লাহ নবীর একজন সাহাবিব নাম ছিল স্যার হাজরত হাজরত আবু ওবাই তাইব্দুল জাররাদি আল্লাহ তা আলা আনহু হজরত উমর রাদি আল্লাহ তা আলা আমলের কথা তিনি যখন তাকে দেশের গভর্নর বানালেন সামদেশ ছিল তদা সময় এমন একটা সময় বর্তমানে সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা যেমন দুবাই যেমন টাকা পয়সা উড়ে ঠিক ওই সময় মুসলমান সামদেশে উঠত সেখানকার সভ্যতা কৃষ্টি কালচার সংস্কৃতি ভিন্ন রকম ছিল মদিনার সংস্কৃতি আর এক রকম ছিল দীর্ঘদিন যখন হজরত আবুদ হুকে হজরত উমর রাদি আল্লাহ তালানহু পাঠিয়েছেন সামদেশের গভর্নর বানে উনি চিন্তা করলেন দেখি মদিনার সেন্টিমেন্ট মদিনার যে সংস্কৃতি এখনও তার ভিতরে আছে নাকি নাকি সে চলে গেছে ওই সামদেশের কৃষ্টি কালচারের সাথে সে মিশে গেছে কয়েক বছর পরে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু খালিফাতুল মুসলিম এটা অবজারভেশন করার জন্য চলে গেছেন স্বামী বললেন তোমাদের গভর্নর কোথায় গভর্নরের খবর দেওয়া হলো হযরতে আবু বাইদা ইবনু আল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সলে আসলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বাইদা তুমি কেমন আছো তোমার কার্যালয়ের ভিতরে আনছো গভর্নরের কার্যালয়ে গভর্নরের কার্যালয়ে আনছো তবে তোমার কাছে আমার একটা আবদার আমার ভীষণ ক্ষুধা পেয়েছে উনি ashore লোক দেখতে গেছে হজরত আবু বাইদা ইবনুল জার্রা রাদি আল্লাহ তালহুর বাড়িঘরটা কেমন কিভাবে তিনি সাজাই এটা দেখার জন্য গেছে বন্ধুগণ হজরত তোমার বলে তুমি কি ভাই তোমার বাড়িতে একটু আমাকে নিয়ে যাইবা নাকি আমার পছন্দ ক্ষুধা লাগছে হজরত আবু বাইদা এক্সকিউজ পেশ করি বাহানা পেশ করে নিয়ে যেতে চায় না হজরত তোমার অন্তরের ভিতরে কনফিউশন সন্দেহ মনে হয় ডালমে কালা হয় এখানে কোনো কিছু আছে মনে হয় সামদেশের ক্রিস্টিক কালচার আবু বয়েদ ইবনু জাররার সঙ্গে মিশে গেছে মনে হয় সে লাক্সারিয়াল লাইফের লিড করতেছে বিলাসবহুল জীবন যাপন করতেছে জন্য তার বাড়িতে নিতে চায় না কিন্তু হযরত ওমর তো নাসর বান্দা বলে ভাই তোমার বাড়ি তামা কি একটু নিয়ে যাও আমার পছন্দ কোডালক্স হযরত আবু বয়েদ ইবনু জাররা বললেন ঠিক আছে চলেন আনরিপেন্টেন্ট হয়ে নিরুপায় হয়ে হজরত তোমার কে তিনি রওনা করলেন যেতে যেতে মদিনার একেবারে প্রান্ত সীমায় মদিনা ছেড়ে চলে যাচ্ছেন হজরত তোমার মনে করতেছেন আবু উবাইদা ইবদুল জার্রাবুজি তার বাড়িতে আমাকে নিবে না অন্য কোন জায়গায় নিয়ে যাচ্ছে নিতে নিতে মদিনার শেষ প্রান্তে গিয়ে ছোট্ট একটা ঝুপড়ির সামনে গিয়ে যাত্রা বিরতি করল হজরত আবু উবাইদা ইবনুল জার্রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন এটাই হচ্ছে আমার বাড়ি এটাই হচ্ছে আমার ঘর হাজরা তোমার দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন তোমার হজরত দেখতে পেলেন ঘরের একটা মুসল্লা আছে আছে বিছানো তোমার বললেন আইনা তাও তোমার সোফা সেট আলমারি কোথায় ফ্রিজ কোথায় আংটা আমিরুন তুমি না আমির তুমি না গভর্নর তোমার ঘরের এমন অবস্থা কেমন অবস্থা কেন রে আবু বাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দায়িত্ব আপনি আমাকে দিবেন ঘুমই তো ঠিকঠাক মতো আসতে পারি না ঘর সাজাবো কি করে একটু যদি আমার কাজে ব্যাঘাত গোটে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গড়াই তো আমাকে দাঁড়াতে হবে আল্লাহু আকবার বলেন হযরত ওমর বললেন ভাই আমাকে একটু খেতে দাও তোমার ঘরে কি কোনো খাবার নাই হজরত আবু বাইদা ইবুল তিন টুকরা রুটি নিয়ে আসলেন শুকনা রুটি খাবার দেখে ফাবাকা ওমার সিয়ারু আলা বিনুবালাই কিতাবটার ভিতরে আসছে হজরত উমর কেঁদে ফেললেন হজরত উমর কাঁদতে আরম্ভ করলেন আর বললেন শুকনো রুটি তুমি কিভাবে খাও আবু বাইদা আবু বাইদা বললেন খালিফাতুল মুসলিমিন রাষ্ট্রের এত চাপ আমার উপরে এত দায়িত্ব আমার উপরে প্রতিদিন তো রান্না বান্না করতে পারি না এই জন্য খলিফাতুল মুসলিমিন প্রতি সপ্তাহে একজন কাজের লোক ভাড়া করি রান্নাবান্না করার জন্য সে শুধুমাত্র রুটি বানিয়ে দিয়ে যায় রুটিগুলোকে আমি সুন্দর করে রোদ্ের ভিতরে শুকায়া দেই কাল যে রুটিটা খাবো এই রুটিগুলো রাতের বেলা পানিতে ভিজায় রাখি এভাবে করে আমার জীবন চলে আমার বন্ধুগণ হজরত আবু বাইদুল্লাহ কথা শোনে হজরত উমার রাজি আল্লাহ তালু কেঁদে ফেললেন বললেন আবু বাইদারিব আল্লাহ রসুলের ইন্তকালের পরে সাহাবিদের ভিতরে অনেক সাহাবিদের ভিতরে অনেক সাহাবিদের দেহের ভিতরে দুনিয়ার বাতাস লাগছে কিন্তু আবু বাইদা তুমি এমন একজন মানুষ হইস নবীজির ইন্তকালের পরেও তোমার দেহের ভিতরে দুনিয়ার কোনো গন্ধ দুনিয়ার কোনো বাতাস লাগে নাই জোরে জোরে বলেন লহ আকবার এই জন্য ভাই আসুন পরকালমুখী মুখী চিন্তা ভাবনা করি সাহাবায়িক প্রেমের মতো আমরা জীবন করি ভাইয়েরা আমার হজরত ফাতেমার ঘরে খাবার নাই তিন দিন হয়ে গেল ভাইয়েরা আমার এমন কোনো ঘর আছে নাকি তিন দিন খাবার নাই তিন দিন যদি কোনো ঘরে খাবার না থাকে তাহলে ওই বাড়িতে বউ থাকবে খাবার দিতে পারো না তোমার সাথে কিসের সংসার তুমি আরেকজন বিয়ে করো আমি আরেক জায়গায় চলে যাই তোমার চিন্তা তুমি করো আমি আমার চিন্তা করে গিয়ে ঠিক কিনা বলেন তিন দিন যাবৎ খাবার নাই হজরত ফাতেমা রদি আল্লাহাল আনহা স্বামীকে চাপ দিলেন না ফুর্স করলেন না কোনো কথা বললেন না বললেন স্বামী আমার এই যে আমার গাই পুরাতন একটা চাদর আছে স্বামী চাদরখানা আপনি বাজারে নিয়ে যান বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন কারণ হাসান আর হুসাইন ছোট্ট সন্তান আমাদের আছে আমরা না খেয়ে জীবন বাঁচাতে পারবো কয়েক ঘন্টা থাকতে পারবো কিন্তু মনে হয় হাসান হুসাইন আর বাঁচবে না আমার ভাইরা সাথে সাথে হজরত ফাতে আনহার গায়ের চাদর নিয়ে হজরত আলী মুসলমান রওনা করলেন বাজারে বাজারে নিয়ে ছয় টাকা বিক্রি করলেন ছয় হামে কয় দেড় হামে চোরা হজে বলেন না ভাই ছয় হামে বিক্রি করছে হঠাৎ করে পিছন দিক থেকে একজন লোক ডাক দেয় হে ভাই আলী আমি বিরন ভীষণ গরিব মানুষ অসহায় মানুষ দুঃস্থ দরিদ্র আমার কাছে টাকা নাই কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে খাবার নাই হজরত আলী মনে মনে চিন্তা করেন ক্ষুধার যন্ত্রণা যে কি পরিমাণ কষ্ট করে আমি জানি হজরত আলী মুসলমান ভাইরা কোনো কৌশল করলেন না বিক্রি করছে ছয় টাকা দুই টাকাও দিতে পারতেন তিন টাকাও দিতে পারতেন কিন্তু না না আল্লাহর ওপর আস্থা রেখে বিশ্বাস রেখে হজরত আলী সঙ্গে সঙ্গে মুসলমান ছয় টাকা ওনাকে দিয়ে দিলেন জোরে জোরে বলেন আল্লাহ আকবার ছয় টাকা দিয়ে দিলেন দিয়ে দেবার পর হজরত আলী বিষণ্ন বদনে মুসলমান বাড়ির দিকে আসতেছে ওদিকে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা বুক বর আসানে বসে আসেন স্বামী আসতেছেন খাবার নিয়ে ঘরের ভিতরে রান্না হবে কিন্তু মুসলমান হজরত আলী তো রিক্ত হস্তে মুক্ত হতে আসতেছে মুক্ত হাতে প্রতিমধ্যে দেখেন একজন কৃষক চাষাভুষা মানুষ দাঁড়িয়ে একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে একটা নিয়ে দাঁড়িয়ে বলা হলো ভাই কৃষক দেখার সঙ্গে সঙ্গে বলে আলী তুমি কে এই উঠটা কিনবে নাকি হজরত আলী বললেন আমার কাছে তো কোনো টাকা নাই কিভাবে কিনবো বলে টাকা এখন দেওয়ার দরকার নাই এটা বিক্রি করার পরে এরপরে তুমি টাকা দেবা আগে একটা দাম দর হজরত আলী বললেন কত টাকা ভাই বলে একশো টাকা একশো দের হাম দিলেই হবে এত বড় ঘোড়া একশো দের হাম হজরতালি আলী অবাক হলেন বললেন ভাই সত্যি কি তুমি দিবা নাকি ছয় টাকা একশো টাকায় বলে হা হা দেব তো তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করো একশো টাকা আমাকে দিবা বাকি টাকা তুমি নিয়ে নিবা সুবান আল্লাহ করেন হজরতালি আলী রওনা করছে বাজারে যেতেছে যাওয়ার পথে একজন খরিদ্দার আসছে খরিদ্দার এসে বলি এ ভাই শোনো শুনো তোমার এই ঘোড়াকে আমার কাছে বিক্রি করবে নাকি বলে অবশ্যই বিক্রি করব কত টাকা দিবেন বলে একশত তোর ষাট টাকা দেবো জোরে জোরে বলেন সুবান হজরত আলী কোনো দামাদামি করলেন না মলামলি করলেন না আমার বন্ধুগণ দিয়ে দিলেন নিয়ে যাও ভাই একশত ষাট দেওয়ার হাম দিয়ে ওই ঘোড়াটা উনি ওনার কাছে বিক্রি করে দিলেন হজরত আলী একশত টাকা মুসলমান এনি যার কাছ থেকে খরিদ করেছিলেন বাকিতে তাকে দিলেন বাকি যে ছয় টাকা ছিল ছয় টাকা দিয়ে মুসলমান বাকি যে ষাট টাকা ছিল প্রতি টাকার বিনিময়ে দশ গুণ বাড়ায় দিয়েছেন কে ছয় দশে ষাট টাকা পাইছে ষাট টাকা দিয়ে মুসলমান উনি বাজারে গেছেন বাজার থেকে তৈজসপত্র কিনছেন খাবার কিনা বাড়িতে গেছে হজরত ফাতেমা অবাক হয়ে গেছেন ছোট্ট পুরাতন চাদর বিক্রি করে এত জিনিস আনলেন কি করে হজরত আলী বললেন টেনশন করো না আমি চুরি করি নাই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে সমস্ত ঘটনা ইনসিডেন্ট তিনি বর্ণনা করলেন এত বড় বরকতের ঘটনা আল্লাহর রাস্তায় আস্থার কি বিশ্বাস রেখে আমি যে দান করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে সার্দের হাম দিয়েছে হজরত আলী এই ঘটনাটা আল্লাহর রসুলের কাছে গিয়ে বর্ণনা করলেন যে এত আনন্দের ঘটনা আল্লাহর হাবিব ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসে আর বলে সোনার আলিফ এই ঘটনা আগে থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছে আমি জানি জানি সোনা আলিফ এই যে একজন কৃষকের কাছ থেকে তুমি যে ঘোড়াটা ক্রয় করেছিলে সে দুনিয়ার কোন সাধারণ কৃষক নয় চাষা ভূষা নয় বরং এই লোকটা হচ্ছে আল্লাহর প্রেরিত দুধ জিব্রাই যে লোকটা তোমার কাছ থেকে ঘোড়াটা খরিদ করেছিল সেও দুনিয়ার কেউ নয় সে হচ্ছে আল্লাহর প্রেরিত দূত হজরত মিকাইল আলিহি সালাম সোনা শুধু তাই নয় এই যে ঘোড়াটা সে বিক্রি করলো এই ঘোড়াটা হচ্ছে এমন একটা ঘোড়া এই ঘোড়ার উপর আরোহণ করে আমার মেয়ে ফাতেমা আদি আল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এটা হচ্ছে জান্নাতি ঘোড়া হজরত আলী রবি আল্লাহ অবাক হয়ে গেলেন আর বলতেছিলেন এই জন্যই তো যখন আমি ঘোড়াটা নিয়ে বাজারের দিকে রওনা করছিলাম বারবার দেখছি এই ঘোড়াটা আমার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় আবার আমার দিকে তাকায় তখন ঘোড়াটার আমাদের নর্মালি যে ঘোড়াগুলো আমরা দেখি এরকম ঘোরা ছিল না কেমন যেন একটা পরিবর্তন সেই ঘোরার ভিতরে পরিলক্ষিত হচ্ছিল সুমান আল্লাহ পরেন এই জন্য ভাই আল্লাহর জন্য দিনের জন্য যারা কাজ করে আল্লাহ রবাহিন দুনিয়াতেই এর পুরস্কার প্রতিদান যা আল্লাহ পাক দিয়ে দেন আল্লাহ রাস্তায় দিলে পরে যারা দান করে পাক এর নিয়ামত যাজা আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দেন আজকে এই ঘটনা থেকে প্রতিবাদ হলো প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলমিন এই কথাগুলো হলো প্রতিটি কথা আমাদের সিনার ভিতরে মানকুষ করে দিন আমিন ওয়া সুরা দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু